এটা এটা কিসের বক্স দেখতে পাচ্ছেন? এটা কিসের বক্স? এটা নিয়ে কিন্তু ভিডিও আসবে। রিয়েলমি থেকে এত বড় গিফট বক্স পাঠিয়েছে, এখানে কী থাকতে পারে তা জানবেন না? অবশ্যই জানবেন। রিয়েলমি কি তাহলে কোনো চমক নিয়ে আসছে? আচ্ছা, সেই বিষয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকে কিন্তু আমাদের টেক নিউজের চতুর্থ এপিসোড, এবং আজকের ভিডিওতে আমি চমৎকার কিছু টেক নিউজ এবং ইন্টারেস্টিং কিছু টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশিকুল বরাত, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল তরল প্রযুক্তি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তি ইউটিউব চ্যানেলে। তো আজকের দিনের প্রথম যে টেক নিউজটি সেটা হচ্ছে শাওমি নিয়ে। শাওমির বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ ফোন শাওমি MI 11 রিলিজ ডেট আমরা জেনে গিয়েছি। আমরা জানিয়ে দিচ্ছি রিলিজ ডেট হচ্ছে December 29th। তবে এখনও কিন্তু শিওর হওয়া যায়নি যে December 29th শুধুমাত্র চায়নায় রিলিজ হবে নাকি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে। তবে আমাদের লিক্স বলছে এই ফোনটি এই মাসের 29th চায়নায় রিলিজ হবে, এবং তারপর সামনের বছর জানুয়ারি মাসে এই ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে। এই ফোনটির সাথে MI ওয়াচ লাইট নামে একটি ওয়াচ রিলিজ করতে যাচ্ছে শাওমি। তো এখন পর্যন্ত MI 10 লাইটের যে স্পেসিফিকেশনগুলো আমাদের সামনে এসেছে তা হচ্ছে, এই ফোনটিতে থাকবে কার্ভ ডিসপ্লে উইথ 5 হোল, ফোনটির পিছনে থাকছে 4টি ক্যামেরা, এবং থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও ফোনটিতে থাকবে 120Hz রিফ্রেশ রেট, 55 ওয়াটের ফাস্ট চার্জার, এবং ব্যাটারি হিসেবে থাকবে 4780mAh এর বিশাল ব্যাটারি। সো আশা করা যাচ্ছে এবার শাওমি অনেক বড় একটা ধামাকা নিয়ে হাজির হবে। আমরা সেই ধামাকার অপেক্ষায় আছি, অপেক্ষা করবো December 29th পর্যন্ত। তারপরের যে টেক নিউজটি সেটাও কিন্তু শাওমি থেকে। শাওমির সাব ব্র্যান্ড অ্যামাজফিট নিয়ে আসতে যাচ্ছে তাদের GTS এর সেকেন্ড ভার্সন, অর্থাৎ অ্যামাজফিট GTS 2, এবং সেটা খুব শীঘ্রই কিন্তু ইন্ডিয়াতে রিলিজ পেয়ে যাবে। এই ওয়াচটি সম্পর্কে এখন পর্যন্ত যে লিক্সগুলো আমাদের সামনে এসেছে তা হচ্ছে, এই ওয়াচটি পাবেন আপনারা 3টি কালারে। একটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক, গ্রে এবং গোল্ড কালারে। ওয়াচটি 42mm সাইজের একটি ওয়াচ, যার ওজন হবে 24.7 গ্রাম, এবং বডি হিসেবে পাবেন অ্যালুমিনিয়াম বডি। ওয়াচটিতে ওয়াটারপ্রুফ গ্রেড থাকবে 580m, এবং এখানে অ্যামোলেড ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন, যেখানে পাচ্ছেন 1.65 ইঞ্চির একটি ডিসপ্লে। আর এই ওয়াচটিতে ব্যাটারি হিসেবে পেতে পারেন 246mAh এর ব্যাটারি। আজকের তৃতীয় যে টেক নিউজটি সেটা হচ্ছে অপো রেনো 5 নিয়ে। 2021 সালের জানুয়ারি মাসে রিলিজ পেতে যাচ্ছে অপো রেনো 5, এবং আশা করা যাচ্ছে অপো রেনো 5 2021 সালের ফেব্রুয়ারিতে আমাদের দেশে চলে আসবে। অপোর এর আগের রেনো 4 সিরিজটা কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয় ছিল, দাম যদিও 40,000 টাকা ছিল, কিন্তু এ দামে কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছিল অপো রেনো 4। সো দেখা যাক অপো রেনো 5 যখন বাংলাদেশে আসবে সেটা কতটুকু জনপ্রিয়তা পায়। আমরা অপো থেকে যদি রিভিউ ইউনিট পাই তাহলে কিন্তু অবশ্যই এই ফোনটির রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের চতুর্থ যে টেক নিউজটি সেটা হচ্ছে ইনফিনিক্স নিয়ে। বাংলাদেশে কিন্তু ইনফিনিক্স হট 10 কিছুদিন আগে রিলিজ হয়ে গিয়েছে, এবার রিলিজ হতে যাচ্ছে ইনফিনিক্স হট 10 প্লে। এর মাঝে ইনফিনিক্স হট 10 প্লে FCC সার্টিফিকেশন পেয়ে গিয়েছে। লিক অনুযায়ী দেখা যাচ্ছে যে এই ফোনটির পিছনে থাকবে 4টি ক্যামেরা, এবং পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিও হতে পারে মিড বাজেটের একটি ভালো ফোন ইনফিনিক্স হট 10 এর মতো। সো দেখা যাক ইনফিনিক্স হট 10 প্লে কেমন করে। আমরা আশা করছি এই ফোনটি যখন আসবে বাংলাদেশে এই ফোনটির কিন্তু রিভিউ আপনাদের সামনে নিয়ে হাজির হব। আজকে ষষ্ঠ যে টেক নিউজ সেটা হচ্ছে ভিভো নিয়ে। এর মাঝেই প্রকাশিত হয়ে গেছে ভিভো V60 এর কিছু ছবি, যেখানে আমরা দেখতে পেরেছি এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন জেসিস অপটিক্যাল লেন্স। এখন পর্যন্ত লিক্স হওয়া ডিজাইনে দেখা গিয়েছে যে ফোনটির যে পিছনে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর। সো আশা করছি এই ফোনটির বাকি সকল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের দিনের সর্বশেষ টেক নিউজ শাওমি নিয়ে। 2021 সালে শাওমির আরও 2টি ফোন রিলিজ হবে, যেখানে একটি ফোনে থাকবে 4780mAh এর ব্যাটারি, এবং অন্য ফোনটিতে থাকবে 5000mAh এর ব্যাটারি। এর মাঝে এই 2টি ব্যাটারি 3C সার্টিফিকেশন অর্জন করেছে, এবং দেখা যাচ্ছে যে এই ফোনগুলোতে 55 ওয়াটের চার্জার থাকবে, যেখানে বলা হচ্ছে ফুল চার্জ হতে সময় নেবে 35 মিনিট। সো বলা যায় শাওমির নতুন ফোনে থাকবে 55 ওয়াটের চার্জিং, এবং ধারণা করা হচ্ছে এই ফোনগুলোর দাম কিন্তু বাজেটের মাঝেই থাকবে। তবে বাংলাদেশে যেহেতু এখনও পর্যন্ত শাওমি তাদের নিজস্ব কারখানা প্রস্তুত করেনি, তাই বাংলাদেশে যখন শাওমির ফোনগুলো আসে দাম ইন্ডিয়া থেকে অনেক বেশি বেড়ে যায়। তো আমরা শাওমিকে রিকোয়েস্ট করবো, শাওমি যদি বাংলাদেশে ইন ফিউচারে, অর্থাৎ খুব দ্রুতই তাদের কারখানা বাংলাদেশে প্রস্তুত করে, যাতে করে আমরা শাওমির ভালো ভালো ফোনগুলো অনেক কম দামে পাই। সো আজকের টেক নিউজ ছিল এ পর্যন্তই, আশা করছি। ও আচ্ছা, নারজো কিন্তু এখন বাংলাদেশে, বাকিটা পরে।
তো আজকে টেক নিউজ এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। তো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুহু।